আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন কোরবান আলী স্যার। আমরা স্যারের কাছে প্রশ্ন রাখছি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র শিবিরের ভীষণ হচ্ছে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি। আমরা স্যারের কাছে প্রশ্ন রাখছি, আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ইসলামী ছাত্র শিবিরের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠিত আজকের এই বিশেষ প্রোগ্রামে সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রাক্তন নেতৃমণ্ডলী এবং প্রফেসর এটিএম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের আতিয়া রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদর্শ মানুষ তৈরি করতে হবে, আমরা তো সবাই মানুষ, মানুষকে আদর্শ অনাদর্শ কীভাবে আমরা দেখতে চাই, আদর্শের কথা যদি বলি তার ডেফিনেশন যদি আমরা বিভিন্ন জায়গায় খুঁজি, বহু ডেফিনেশন, বহু পণ্ডিত বহুভাবে ডিফাইন করেছে, কিন্তু আমরা আদর্শ মানুষ বলবো ওই ডেফিনেশনকে যে মানুষকে যে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কেন মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য কী করণীয় রেখেছেন, মানুষ যদি সেই কাজগুলো করে, সেই কাজে যারা উদ্বুদ্ধ হয় বা তার সাথে সম্পৃক্ত হয়, মানুষ মানে সৃষ্টিকর্তার উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য যদি এক দল মানুষ সর্বাত্মক চেষ্টা করে যায়, তাহলে বুঝবো যে আসলে এরা আদর্শ মানুষ সৃষ্টি করেছে। এক কথায় বলতে হবে, আল্লাহর সৃষ্টি মানুষ এবং ফেরেশতা, রব্বুল আলামিনের দুই দলকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহ বলবেন, তিনি বলেছেন বিভিন্ন জায়গায় দুই রকম, কিছু কাজ করতে বলেছেন আর কত কাজ থেকে বিরত থাকতে বলেছেন। এখন যে কাজগুলো করতে বলেছেন সেগুলো যদি করে, আর যেখান থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে যদি বিরত থাকে, তাহলে ওই মানুষগুলো আসলে আদর্শ মানুষ। এখন কি করতে বলেছেন কি করতে বলেননি, এই জিনিসটা আমরা কোথায় পাব, সেটা একটা প্রশ্ন। সেটার জন্য আমাদের কাছে এর সামনে উপস্থিত, আমাদের কাছে প্রজেক্ট করা আছে পবিত্র কালাম আল্লাহ, যেখানে সরাসরি আল্লাহ হুকুম দিয়েছেন, অনেকগুলো নিষেধ করেছে, এবং এই আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছিলেন, এবং সেগুলো কীভাবে বাস্তবায়িত করেছেন সেগুলো সেখানে বর্ণিত হয়েছে। এবং সেই আলোকে আমরা যদি কোনো জনগোষ্ঠীকে দেখি না সে কোরআনের আদেশগুলো নিষেধগুলো যথাযথ পালন করছে এবং নদীর নবীর যে কার্যক্রম সেগুলো মেনে চলছে, তাহলে ওই গোষ্ঠীকে বলবো আদর্শ মানুষ। আমরা এখন ছাত্র সমাজের ভিতরে যদি আমরা এগুলো খুঁজে বেড়াই, তাহলে ইসলামী ছাত্র শিবির হবে প্রথম স্থান। বহু গ্রুপ আছে, বহু দল আছে, অনেকেই হয়তো কোরআন হাদিসকে জানতে চায়, মানতে চায়, অনেকেই হয়তো রাসূল ইসলামের প্রদর্শিত পথে চলতে চায়। যারা চলে, যারাই চলছে, এদের ভিতরে যদি আমরা র্যাঙ্কিং করি, আমরা বলবো ছাত্র শিবির এক নম্বর স্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ আমার এই কথাটুকু প্রেজেন্ট করার সুযোগ দেওয়া।